গাছের ডাল ভেঙে পড়েছে রাস্তার উপর, চাকরি করে চমকাচ্ছে। ও নো নো, আমার খুব ভয় লাগছে এটাতে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার রেডি হয়ে গেছি, মেকআপ করে নিয়েছি একটু বেরোবো বলে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তার জন্য কিন্তু সাথে থাকতে হবে। তো চলো যাওয়া যাক। এখানে মাঝ রাস্তায় ছবি তুলছে, আমি কিন্তু ব্লগ করছি, ঠিক আছে? তো মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এখন আবার সেখানে যাচ্ছি, প্রচুর ঘন মেঘ ছিল, পুরো কালো করে ঝড় বৃষ্টি। দাঁড়াও তোমাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে নিই। এ দেখো প্রচুর ঝড় হয়েছে, বুঝতেই পারছো, পুরো গাছের পাতা পড়ে রাস্তা পুরো ভিজে গেছে। দেখো এখনো অবধি আমরা পৌঁছাতে পারলাম না। হাওড়া ব্রিজে চলে এসেছি আমরা, হাওড়া ব্রিজ লাইট। এখানে কি নদী আছে? হ্যাঁ, হাওড়া ব্রিজ লাইট। এবার কোন দিকে? এই গাছের ডাল ভেঙে পড়েছে রাস্তার উপর, চাকরি করে চমকাচ্ছে। ও কি পড়লো বিদ্যুৎটা! এবার কোন দিকে যাবো, বা দিক না ডান দিক? না না, এটা তো গায়ের উপর আবার একটা। ও নো নো, আমার খুব ভয় লাগছে এটাতে। গাইজ আমরা এখন চলে এসেছি দেউলে, কিন্তু মানে এত মেঘ করেছে এখনো, যদিও এতটা অন্ধকার হওয়ার কথা ছিল না, কিন্তু মেঘের জন্য হয়ে গেছে। আর একদম এখানে ঢুকতেই একটা অনেক বড় সাপ দেখতে পেয়েছি, তো তার জন্য আমার ভেতরে যেতে ভয় করছে খুব। দেখো এরা সবাই দাঁড়িয়ে আছে, এরা আম কুড়িয়ে নিয়েছে অলরেডি অনেকগুলো, আমি যেতে পারছি না, আমার খুব ভয় লাগছে। তোমরা বুঝতে পারছো যে কতটা মানে অন্ধকার এই জায়গাটা। তো জানি না এখন বাড়ি ফিরবো কিভাবে, অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে, মাঝখানে অনেকটা জঙ্গল আছে। এ দেখো আম কুড়িয়েছে, দেখাচ্ছে সবাইকে। আমাকে তুমি বলে আমার কিন্তু ভেতরে, আমি আর যাচ্ছি না, আমার কিন্তু খুব ভয় করছে। ফোন থেকে ভিডিও করছি, একেবারে অন্ধকার হয়ে গেছে, ভালো করে ভিডিও করতে পারছি না, নিজেরাও ভালো করে দেখতে পাচ্ছি না, মানে এক কথায় কোনো এনজয়ই হচ্ছে না। তবে অনেকদিন পর বেরোলাম, এটাই যা একটু ভালো। ফোন দেবো এই না, ফোন ঠিক আছে। এই যে ও আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছে, এই যে ভিডিও করাটা দেখাচ্ছি না, উঠাতেই না তো, মাথাটা এত লম্বা হলে কি করে দেখাবো, তাই না? ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদের মুখগুলো আলো করছে, কিছু একটা চিৎকার করছে, ওটা দেখার জন্যই যাচ্ছি। কিছু তো দেখতেই পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে। গাইস পেছনে প্রচুর অন্ধকার, আমার তো ঘুরতেই ভয় লাগছে, তোমাদের দেখাবো কি, মানে মনে হচ্ছে যেন হরর শুটিং করতে এসেছে এখানে কেউ, সত্যি খুব ভয় করছে। মনে হচ্ছে আর ঘুরে দেখার দরকার নেই, মানে সোজা বাড়ি যেতে পারলে বাঁচি। তো তোমাদেরকে দেখাতেও পারলাম না কিছু, আমরাও ভালো করে দেখতে পারলাম না ঘুরে। আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি, আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয়, সবাই এখানে এসেছে কিন্তু আমি একমাত্র আসিনি। আর এমন দিনে আসলাম
যে কিছু মানে এনজয় করতে পারলাম না। পুরো রাত হয়ে যাচ্ছে বাড়ি যেতে। সো গাইস বাড়ি চলে এসেছি, ও তো আমাকে কিচ্ছু খাওয়ায়নি, ঠিক আছে? শুধু এই একটা চকলেট কিনে দিয়েছে, দেখো। আইসক্রিম আর তো বলে পাউরুটিটা আর তো ডিম ডিম কিনে নিয়ে এগুলো বাইরে কিছু খাওয়াই নিতে ছিটতে পারে। বাইরে খাওয়া বারণ। হ্যাঁ বাইরে খাওয়া বারণ। ব্যথা আছে একটু ছেড়ে দিবি তো। বাইরে খাওয়া বারণ আর বাইরে খাওয়া না, এটা করবো মানে সবাইকে দিয়ে খাবো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। এভাবেই তোমরা আমাদের সাথে থেকো, ভালোবাসা দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর এই যে মাথা মোটাও কিছুই বলবে না, ভিডিওতেও আসতে চাইছিল না। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা টাটা খাওয়া।